সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। এর আগের পর্বে আমি কথা দিয়েছিলাম ড্রাগন গাছের গ্রাফটিং কিভাবে করতে হয়। তো প্রথমে আমাদের মনে একটা প্রশ্নই আসতে পারে, খুব সহজে যখন ড্রাগন গাছের কাটিং থেকে চারা তৈরি করাই যায়, তাহলে আমরা কেন গ্রাফটিং করতে যাব, কেন চোখ কলম করতে যাব? তো বন্ধুরা, গ্রাফটিং করব এই কারণেই, গ্রাফটিং করলে আমাদের সুবিধা কী, গ্রাফটিংয়ের গাছ দ্রুত বাড়ে, দ্রুত ফল ফুল আসে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বিদেশি কোনো ভ্যারাইটি নিয়েছি, আমাদের সায়ন সংখ্যা খুব কম, মানে আমাদের ডগা খুব কম, তাহলে আমরা কীভাবে কাটিংয়ের মাধ্যমে চারা করব? একটা আর একটা সমস্যা হচ্ছে, বিদেশি এমন কোনো জাত আছে যেটা আমাদের মাটির সঙ্গে ঠিক খাপ খাইয়ে উঠতে পারে না, তখন কী হবে, আমাদের এই যে রুট স্টক যেটা আমাদের নিচে থাকে, যে এগুলো দেখছি আমি সব গ্রাফটিং এখন করব, তো সেইগুলো আমাদের যে আবহাওয়া মাটি সে থেকে তারা পুষ্টি সংগ্রহ করে, যে বিদেশি ভ্যারাইটির যে ইয়েটা সায়নটা আছে সেটাকে পুষ্টি দেবে, তারা দ্রুত বেড়ে উঠবে এবং ফল ফুল দেবে। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, আমি খুব সহজেই যে গ্রাফটিং করা যায়, অন্যান্য গ্রাফটিং খুব পাকা হাত ছাড়া হতে চায় না, খুব কষ্টকর, খুব কঠিন, কিন্তু ড্রাগন গাছের গ্রাফটিং এত সহজে আপনি করে ফেলতে পারবেন, আপনি নিজেই ভাবতে পারবেন না যে কাঁচা হাতেও খুব সহজে করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এবার গ্রাফটিংটা দেখে নিই কীভাবে করতে হয়। তবে শুরুতেই বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন, আর আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা দেখে নিই। গ্রাফটিং করতে গেলে প্রথমেই আমাদের যেটা করতে হবে, যে কাটাগুলো দেখছেন এইগুলোকে আমরা কেটে দেব বা ভেঙে দেব, না হলে পরবর্তীতে হাতে ফুটে যাওয়ার তো সম্ভাবনা আছেই, এমনকি এটা দিয়ে অনেক নতুন নতুন শাখা পোশাখা বেরোবে, তাতে করে আমার ওই উপরের যে সায়নটা সেটাই তেমন গ্রো করবে না। এইভাবে আপনার করতে হবে, তাহলে আমাকে পরবর্তীতে আর খাটতে হবে না দ্বিতীয়বার। এবার আমরা একটা চাকু নেব, আমি নিয়েছি গ্রাফটিং ছুরি, আপনারা ইচ্ছা করলে যে কোনো চাকু, যে কোনো একটা ছুরি, ধারালো যে কোনো ব্লেড আপনারা নিতে পারেন, কিন্তু ব্লেডটা বা ছুরিটা চাকুটা যাই হোক অবশ্যই জীবাণুনাশক করে নিতে হবে। এবার আমরা কতটা কাটব, কীভাবে কাটব, জাস্ট আমরা মাথাটা এভাবে আস্তে করে কেটে দিচ্ছি, খুব নরম, কিন্তু কাটতে হবে একদম সমান করে। দেখুন আমার একটু সমস্যা হয়েছে, একটু একদিকটা একটু কম হয়েছে, কেটে সমান করে নিলাম। এবারে এই যে মাথাটা দেখছেন, ডগাটা এই যে সাদা মতো দেখাচ্ছে, মাঝখানটায় কিন্তু একদম ফাঁকা, চারিদিকে শক্ত আবরণ একটা কাঠির মতো, আমি যে কোনো স্ক্রুড্রাইভার বা যে কোনো সুচলো কিছু দিয়ে ওই মাঝখানটায় আর কি ওইটা ফুটো করে নেব। তো ফুটোটা কীভাবে করব, আমার যে সায়নটা নিব তার ঢুকবে, মানে এর ভেতর সায়নের থেকে আমার রুটের এটা একটু মোটা হতে হবে, ভেতর দিয়ে ঢুকে যাবে পাইপের মতো, এই পাইপের মতো যে অংশটা সাদা দেখানোর চেষ্টা করছি ক্যামেরার কাছে গিয়ে, এই দেখতে পাচ্ছেন, জাস্ট ভেতরে হালকা করে একটু ঘোরালেই একদম জেলি ভেতরটা, চারিধারে কিন্তু বারবার বলছি শক্ত আবরণ, যতটা প্রয়োজন আমি 1 থেকে 1.5 ইঞ্চি কম করে আমি একটু ফুটো করে নিলাম, আর মাপটাও পেয়ে গেলাম এখানে দিয়ে। এবার কি করতে হবে আমাদের, এবার যে সায়নটা আমরা বসাবো সায়নটা কেটে নিতে হবে। তো সায়নটা কেটে নেওয়ার জন্য আমরা কতটা নিতে পারি, 2 থেকে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি, মানে ইচ্ছা মতো, তবে আমার যেহেতু খুব দামি ডাল আমি বেশি নেব না, 2 থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি মতো নেব। এবার ওই মাপটা আমরা দেখে নিচ্ছি, তাহলে সুবিধা হবে, মাপটা অনুযায়ী আমরা এবার আগে চারিধারটা কেটে নেব, মাঝের যে পাইপের মতো অংশটা সেইটা কিন্তু আমরা কাটব না, ওটা একটা শক্ত অংশ, দেখুন কীভাবে কাটছি, এমনভাবে কাটবো যাতে আমার সায়নের এই দিকটা যাতে কেটে না যায়,
জাস্ট আমরা যেটা কেটে বাদ দিব সেটাই কাটার চেষ্টা করছি। খুব সাবধানে কাটবেন, হাত যাতে না কেটে যায়। আচ্ছা হয়ে গেল, এবার উপর যে সবুজ অংশটা আছে সবগুলো আমরা ছেঁচে জাস্ট ওই পাইপের মতো যেটা সেটাই থাকবে, বাকিটা কিন্তু আমরা ছেঁচে একদম ঠিক করে নিচ্ছি। হয়ে গেল, একটু লেগেছিল আর কি। আচ্ছা হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন একদম সমান হয়ে গেছে, উপরে কাঁটা আছে তো খুব সমস্যা হচ্ছে। এবার আমরা ওই এটাই রুট স্টকে আমরা ওটা বসিয়ে দিলাম, এতে একটু বাতাস ঢুকলে কোনো ব্যাপার নাই, নিচের টা এমনিতেই জয়েন্ট হয়ে যাবে, তবে অনেক ক্ষেত্রে বাতাসে হেলে পড়ে যায়, তার জন্য আমরা প্ল্যাক টিউব বা যে কোনো আঠালো টেপ, আপনার কাপড়ের হতে পারে, আপনার যে কোনো হতে পারে, এটা নিয়ে সমস্যা নেই, আপনার চারিধারে বাতাস ঢুকে যাক, জাস্ট আমার রুট স্টকের সঙ্গে সায়নের যাতে সেটিংটা থাকে, বাতাসে উড়ে না পড়ে যায়, তার জন্য আমি এভাবে তিন দিকে দিয়ে দেব। আপনারা ভালো করে জানেন ড্রাগনের তিনটে সির হয়, তিন দিকে আমরা এভাবে দিয়ে দিলাম। এইবার এটাকে আমরা কোথায় রাখবো? আমরা ইচ্ছা করলে উপরে একটা পলিপ্যাক দিয়ে ঢেকে দিতে পারি, নাও ঢাকতে পারি, তো আমি বলবো কিচ্ছুর প্রয়োজন নেই, এটাকে আপনি ছায়া জায়গায় কিছুদিন রেখে দেন, দেখবেন আপনার মানে শাখা বেরোতে থাকবে, আর নিচ থেকে আর শাখা বেরোনোর কোনো সম্ভাবনা নেই, নিচের আমরা যে কাঁটাগুলো কেটে দিয়েছি অ্যাকচুয়ালি কাঁটা থেকেই বিয়েগুলো শাখাগুলো বেরোয়। বন্ধুরা, এইটা হচ্ছে আমার আগের থেকে গ্রাফটিং করা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন তো গাছের কীভাবে গ্রোথ হয়েছে। এইখানে আমার গ্রাফটিং দেখতে পাচ্ছেন, এইখানে গ্রাফটিং করেছিলাম খুব সহজেই, দেখছেন এই ডালটা আমার কত মোটা আর সায়নটা ছিল আমার কত সরু, দেখুন তো কত সুন্দর হয়েছে। আর এই সবে মাত্র এটা এখন করলাম, কয়েকটা দিন পরে এটাও কিন্তু আবার সেম এরকম হয়ে যাবে, পাশাপাশি দুটো দেখানোর চেষ্টা করছি। তো এইভাবে গ্রাফটিং আপনারা করুন, খুব ভালো হবে। বন্ধুরা, অনেকেই যারা আমাদের সবুজ বাংলা নার্সারি থেকে বিভিন্ন গাছ নেন, এমনকি ড্রাগনের বিভিন্ন প্রজাতি, এখন আমার স্টক খুবই কম, কেউ যদি গাছ নিতে চান তো জুন মাসের 15 তারিখ পর অর্ডার করবেন, আর এখন আমি একটু ব্যস্ত আছি গাছ তৈরি নিয়ে। তো এই ছিল বন্ধুরা আজকের বিষয়, যদি এই ভিডিওতে আপনাদের সামান্য হলেও উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।